नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एस बी एक्सप्लोरार। तो बंधुरा, थामनेल देखे ही बुझते पे गेछो भिडियो टपिकटा कतटा इंटरेस्टिंग। हाँ बंधुरा, ईशान पंडिता के किन्तु नेबार चेष्टा चालाच्छे ईस्ट बेंगल एफसी। नेबार चेष्टा माने कि तादेर टार्गेट लिस्टे रयेछे एबं ईस्ट बेंगल किन्तु ईशान पंडिता के पावार जन्य मरिया होये उठेछे। तो ईशान पंडिता হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড, যিনি সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইং আর রাইট উইং এ খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 1 কোটি টাকারই মতো। তিনি বর্তমানে জামশেদপুর এফসির সাথে যুক্ত রয়েছেন এবং জামশেদপুর এফসির সাথে তার 2023 অবধি কিন্তু কন্ট্রাক্ট রয়েছে। তো এই মরসুমে কিন্তু জামশেদপুর এফসি এতগুলো ম্যাচ খেলে ফেলেছে, সেখানে মাত্র 6খানা ম্যাচ কিন্তু ঈশান পণ্ডিতাকে দিয়ে খেলিয়েছেন আর কি। তো ঈশান পণ্ডিতা খুব একটা কিন্তু ফার্স্ট ইলেভেনে চান্স পান না, একটা ম্যাচে সম্ভবত পেয়েছিলেন। তো এই 6টা ম্যাচে কিন্তু 1খানা গোল করেছেন ঈশান পণ্ডিতা। তো ঈশান পণ্ডিতা যিনি কিন্তু একজন ভালো স্ট্রাইকার, মানে তিনি রিজার্ভ করেন যে তিনি ফার্স্ট ইলেভেনে জায়গা করে নেবার, কিন্তু তবুও তাকে কিন্তু সেইভাবে ইউজ করছেন না জামশেদপুরের বর্তমান কোচ এডি বুদরয়েড। তো সেই কারণে কিন্তু এই ঈশান পণ্ডিতার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে ইস্টবেঙ্গল এবং ঈশান পণ্ডিতাকে পাওয়ার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। কারণ ঈশান পণ্ডিতা তিনি কিন্তু কলকাতার ক্লাবে ফিরতেই পারেন, কারণ তার বাবা একসময় ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমার ছেলে কলকাতার কোনো ক্লাবে খেলুক। তো সেক্ষেত্রেই ঈশান পণ্ডিতা কিন্তু ফিরতেই পারেন, ইস্ট বেঙ্গলে কিন্তু আসতে পারেন, যদিও এই রকম সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে। কারণ ঈশান পণ্ডিতা তিনি যেহেতু গেম টাইম সেভাবে একদমই পাচ্ছেন না, সে কারণে কিন্তু ঈশান পণ্ডিতাকে নিয়ে আসাটা অনেকটা সোজা কাজ হয়েও যাবে। কারণ ঈশান পণ্ডিতা আশা করব নিজে থেকে হয়তো আসতে চাইবেন কলকাতার ক্লাবে, বিশেষ করে যেহেতু তিনি গেম টাইম পাবেন। তো এবার দেখা যাক শেষ মুহূর্তে কি ঈশান পণ্ডিতাকে তুলে নিয়ে সব থেকে বড় চমক দিতে পারে ইস্ট বেঙ্গল। তোমাদের মতে কি বলে, ঈশান পণ্ডিতাকে আনলে ইস্ট বেঙ্গলের জন্য কতটা ভালো হবে? তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।